আইডিতে তেল আজকে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এমন কিছু ইজি স্টেপ অথবা ইজি টিপস দিব যেগুলো ফলো করার পর আপনাদের আইডিতে কিন্তু इजीली আপনারা একটা গানে যে কোন একটা গানে কিন্তু বাংলাদেশে উঠতে পারবেন এরর এসে আপনারা চাইলে কিন্তু 3 থেকে 4টা কেন বাংলাদেশে উঠতে পারবেন সো বেশি কথা না বলে চলেন गाइस আজকের এই ভিডিওটা শুরু করা যাক ওয়েপান গ্লোরি টাইটেল নেওয়ার জন্য প্রথমে আপনারা কিন্তু র্যাঙ্কিং এর উপরে এসে পড়বেন এরপরে যে ওয়েপান গ্লোরি লিডারবোর্ড এদিকে একটা ক্লিক করে দিবেন এদিকে আসার পরে আপনাদের প্রথম কাজটা হলো আপনারা কিন্তু আপনাদের লোকেশন চেঞ্জ করবেন লোকেশন চেঞ্জ করার জন্য এই যে মধ্যে একটা অপশন আছে এদিকে একটা ক্লিক করে দিবেন এদিকে কিন্তু বাংলাদেশ রিজিয়ন আর আপনারা যেদিকে থাকেন ওদিকের কিন্তু ডিভিশনটা সিলেক্ট হয়ে থাকবে কিন্তু সাব ডিভিশনটা আপনারা চেঞ্জ করতে পারবেন তো সাব ডিভিশন একটা ক্লিক করে দিবেন সাব ডিভিশন আপনারা কিন্তু মনের মতো জায়গা সিলেক্ট করতে পারবেন তো এদিক থেকে আমি কিছু জায়গার নাম বলে দিই আপনারা কিন্তু এই জায়গাগুলো সিলেক্ট করে রাখবেন আর যদি আপনারা আমার দেওয়া জায়গা সিলেক্ট না করেন তাহলে আপনারা কিন্তু আমার মতনই সাব ডিভিশন ব্যাচ নিতে পারবেন না তো অবশ্যই কিন্তু আমি বলবো আপনারা কিন্তু সিলেক্ট করবেন প্রথম জায়গাটা হলো মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি সাব ডিভিশন ব্যাচ গুলো গোপালগঞ্জ আপনারা কিন্তু এদিক থেকে গোপালগঞ্জ সিলেক্ট করে নেবেন আর গোপালগঞ্জে কিন্তু এখনকার সময় কম প্লেয়ারের গেম খেলে আপনারা কিন্তু ইজিলি সাব ডিভিশন ব্যাচ গুলো অনেকগুলো নিতে পারবেন এছাড়া আপনারা কিন্তু টাঙ্গাইলও সিলেক্ট করতে পারেন টাঙ্গাইলে আপনারা কিন্তু অনেকগুলো গ্রান্ড টাইটেল নিতে পারবেন মানে সাব ডিভিশন বেচগুলা নিতে পারবেন ঠিক আছে আর যদি আপনারা টাঙ্গাইল বাদে অন্য কোনো জায়গায়

বাংলাদেশের গান টাইটেল নিতে পারেন না এইMistakeটা হলো আপনারা এমন গান সিলেক্ট করেন বাংলাদেশে ওঠার জন্য যেই গানগুলা কম্পিটিশন অনেক বেশি एग्जांपलের জন্য আপনারা দেখতে পড়তেছেন ইসকার দিয়ে আপনারা যদি বাংলাদেশের টপ 100 তে ঢুকতে চান তাহলে আপনাদের কিন্তু প্রায় 14100 এর মতো স্কোর করা লাগবে বুঝতে পারতেছেন কম্পিটিশন কতটা বেশি সো আমি আপনাদের এখন এমন কিছু গান দেখাবো যেই গানগুলা দিয়ে আপনারা খুব সহজে বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন ওকে প্রথম গানটা হলো AN94 AN94 দিয়ে আপনারা কিন্তু খুব সহজে বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন যদি আপনারা শুধুমাত্র একদিন AN94 গানটা দিয়ে একটু ভালোমতো

আপনারা চাইলে কিন্তু ঢুকতে পারেন যদি আপনারা মাত্র স্কোর করতে পারেন এম গানটা দিয়ে কিন্তু এদিকে দুইটা ফ্যাক্ট আছে একটা হলো আপনারা কিন্তু কম পাবেন ম্যাপের ভিতরে এছাড়া এই ড্যামেজ অনেক কম প্রত্যেকটা গানে টপ এর স্কোর অনেক বেশি থাকে কিন্তু এম টু ফোর গানটা দিয়ে আপনারা যদি মাত্র ছেচল্লিশ করতে পারেন তাহলে আপনারা কিন্তু টপ ওয়ানে চলে যাবেন এম টু ফোর গানটা দিয়ে এখন আমি আপনাদের কিছু শর্ট রেঞ্জের গান দেখাবো উঠতে পারবেন যেমন গানটা হলো আপনাদের যদি একশো ঢুকতে চান তাহলে আপনাদের কিন্তু করতে হবে তাহলে আপনারা কিন্তু টপ নিতে পারবেন কিন্তু ভাই ভেক্টর গানটা কিন্তু ড্যামেজও গেরিন কমাই দিয়েছে এছাড়া কিন্তু একটু কম পাওয়া যায় তো আপনাদের কিন্তু একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আরো একটা লং রেঞ্জের গানও আমি আপনাদের কিন্তু

যদি তিন হাজার স্কোর করেন তাহলে আপনারা কিন্তু ইজিলি বাংলাদেশের টপ তে ঢুকতে পারবেন সো এতক্ষণ আমি আপনাদের যে দেখালাম এগুলো দিয়ে আপনারা কিন্তু খুবই সহজে বাংলাদেশের গান টাইটেল নিতে পারবেন আপনাদের প্রথম কাজটা হলো আপনারা এমন একটা গান সিলেক্ট করে নেবেন যেটাতে আপনারা ইজিলি যেটাতে বাংলাদেশে উঠতে পারবেন ঠিক আছে এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো গানের স্কোর খুবই তাড়াতাড়ি বাড়াতে পারবেন আর এদিক থেকে কিন্তু ভিডিওটাকে ভুলই স্কিপ করবেন নালে কিন্তু কিছু বুঝতে পারবেন না সো চরকে যাওয়া যায় গেমে আমার কাছে আছে ট্রগন আর আমি কিন্তু এই প্লেয়ারটাকে ট্রেনে অনেক বেশি ড্যামেজ করে দেয় ট্রন্দ যখনই দেখি এই প্লেয়ারটা অনেক বেশি ড্যামেজ তখন কিভাবে আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু একটা ম্যাচে যে কোনো গান দিয়ে একশোর বেশি স্কোর বাড়াতে পারি না তো আমি একশো একশো স্কোর মানে স্কোর বাড়া দেখাবো ঠিক আছে মানে

হেডশট এ করেন তাহলে আপনারা কিন্তু 100 স্কোর পাবেন না আপনারা কিন্তু 80 অথবা 90 পাবেন আর যদি আপনারা দুইটা কিল হেডশট এ করেন তাহলে আপনারা কিন্তু 100 স্কোর পেয়ে যাবেন আর যদি আপনারা তিনটা কিল বডি শট করেন তাহলে আপনারা কিন্তু 100 স্কোর পাবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখতেই পারতেছেন আমি কিন্তু পাঁচ কিলে ভুয়াও করে ফেললাম আর দুইটা গানে কিন্তু 100 স্কোর কমপ্লিট করে ফেললাম সো কিছু এই ভিডিওটা তো রুকি দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়েট ওয়েট গাইস আপনারা যদি গ্র্যান্ড মাস্টারে উঠতে চান তাহলে এখনই এই ভিডিওটাতে ক্লিক করেন